মাত্র 5টি কারণে আপনি কিন্তু উচ্চশিক্ষার জন্য হাঙ্গেরিতে আসতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে স্যানজেনভুক্ত একটা কান্ট্রি। যারা আপনারা উচ্চশিক্ষার জন্য স্যানজেনভুক্ত কোনো একটা কান্ট্রিতে আসতে চান, তাদের জন্য হাঙ্গেরি ওয়ান অফ দ্য বেস্ট। নাম্বার টু হচ্ছে উইদাউট আইএলটিএস। আপনারা যারা ইংলিশে ভালো কিন্তু এখনো আইএলটিএস এর প্রিপারেশন নেন নাই বা আইএলটিএস এর কোনো স্কোর নাই, তারা কিন্তু আপনারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারেন। ল টিউশন ফি অন্যান্য দেশের মতন হাঙ্গেরিতে 2 মাস টিউশন ফি না, তার মানে আপনার ল টিউশন ফি দিয়েও কিন্তু হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আসতে পারবেন। নাম্বার ফোর হচ্ছে ইজি অ্যাপ্লিকেশন সিস্টেম। অন্যান্য কান্ট্রিতে যেমন 2 মাস 3 মাস 4 মাসেরও বেশি সময় লাগে অ্যাপ্লিকেশন প্রসিডিউরের জন্য, হাঙ্গেরিতে সেটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই পসিবল। নাম্বার ফাইভ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশ থেকেই ভিসা সাবমিশন করতে পারবেন।